গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আর আজকে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমরা এই দিনটা খুব ভালো মতো এনজয় করো, সবাই ভালো কাটাও। আর চলো, আমার মেয়ে আজকে মেয়েকে সাজিয়েছি, এই দেখো, মেয়ে জাতীয় সঙ্গীত বলবে। তো এখন আমরা ছাদে চলে যাচ্ছি, ছাদে গিয়েই বলবে, কারণ ছাদে ওয়েদারটা মানে তোমার আলোটা ভালো পড়ে, আর ছাদে পড়লে একটু দেখতেও ভালো লাগে, আশেপাশের পরিবেশটা সুন্দর লাগে বেশ। তো এই যে আমরা ছাদে চলে এলাম, তো কোথায় বলবে দাঁড়িয়ে সেটাই দেখছি। আর দেখো আজকে কি সুন্দর ফুল, পর্তুলিকা ফুল ফুটেছে, এই যে কি দারুন দেখা যাচ্ছে, বেশ লাগছে। আর একটু আগে বৃষ্টি হয়ে গেল, পুরো ছাদটা ভেজা ভেজা, জায়গায় জায়গায় জল জমে আছে। শাড়ি ভিজে যাচ্ছে। আচ্ছা, আর এই যে এই পাশে, এখানে ফোটেনি, দুটো ফুটেছে, দুটো তিনটে, এই যে। আর তেমন কোনো ফুল ফোটেনি আজকে, না। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ করি, শুরু করবে, আর আমি ওর সাথে দাঁড়িয়ে আছি এমনি, না বল। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে, হয়ে গেল। আর আমার প্রচুর কাশি উঠে গেছে, আর কি বলো তো, এত আলোর মধ্যে না তাকাতে পারছি না, চোখ দিয়ে দেখো জল বেরিয়ে গেছে। আমার মেয়েও তাকাতে পারছিল না ক্যামেরার দিকে কন্টিনিউ আলোর জন্য। তো তাড়াতাড়ি চলে এলাম, আসলে রোদে না খুব বেশি তাকাতে পারি না আমি, মানে খুব বেশি কি তাকাতেই পারি না একদম। তো আমরা নিচে চলে এলাম, আর জাতীয় সঙ্গীতটা তোমরা শুনলে কেমন হলো একটু জানিও। পাঠিয়ে দিয়েছ, আসলে পারা করেছিল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা অবশ্যই, তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করো। আর যারা নতুন আছো আমার ব্লগে, যারা নতুন দেখছো আমার ব্লগটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাও। তো টাটা আজকের মতো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ান্স অ্যাগেন। সো টাটা।